হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি গরমকাল মানেই সেই এক তরকারি তাই এক ঘেয়ে দূর করতে চটপট দেখে নাও আমার এই রেসিপিটা এই রেসিপিটা করার জন্য খুব কম কতগুলো উপকরণ প্রয়োজন প্রথমেই আমাদের লাগবে কুমড়ো আর পটল কুমড়ো আর পটলটাকে প্রথমে ভালো করে গ্রেড করে নিতে হবে তারপর তার সাথে বেসন চালের গুঁড়ো নুন হলুদ প্রয়োজন মতো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বেশ বড়ার আকারে গড়া যায় এমন ব্যাটার তারপর বড়ার আকারে গড়ে গড়ে কড়ায় তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে সেই বড়াগুলোকে দিয়ে ভেজে নিতে হবে প্রয়োজন মনে করলে তোমরা এই ব্যাটারটার মধ্যে লঙ্কা কুচি জিরে গুঁড়ো চাট মশলা বা অন্য যে কোনো নিজেদের ইচ্ছে মতো মশলা অ্যাড করতে পারো চিনি এখানে দেওয়ার প্রয়োজন নেই কুমড়ো যেহেতু মিষ্টি বড়াগুলো একদম সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো সব কড়া থেকে তুলে নেওয়া হলো কড়ায় যে তেলটা থাকবে তার মধ্যেই এবার বাকি রান্নাটা করা হবে দিয়ে দেওয়া হলো গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন এবার গ্যাসটা মিডিয়াম মাছে রেখে কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নিতে হবে আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে টমেটো কুচি আর একটু নুন দিয়ে দেয়া হলো যাতে টমেটোগুলো ভালো করে গলে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেয়া হলো এক চামচ আদা লঙ্কা বাটা আদা লঙ্কা বাটাটা এবার ভালো করে মিশিয়ে নেড়েছেড়ে নিতে হবে তারপর দেয়া হয়েছে একটু জিরে গুঁড়ো আর আরেকটু একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে সামান্য একটু জল দেয়া হলো যাতে মশলাটা পুড়ে না যায় এবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে মশলাটা কষানো হবে মশলাটা কষানো হয়ে গেলে সুন্দর একটা রং চলে এলো যখন তখন বাকি জলটুকু দিয়ে দেয়া হলো এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় মিনিট পারছেক পর এবার ঢাকনাটা খোলা হলো দেখা হোক আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেয়া হলো গরম মশলা গুঁড়ো এইবার এর সাথে বড়াগুলো মিশিয়ে নিতে হবে সব বড়াগুলো একসাথে ঝোলের মধ্যে না দিয়ে প্রথমে ঝোলের মধ্যে অল্প কয়েকটা বড়া দিয়ে দেয়া হলো এইবার যে বাটির মধ্যে বড়া ভাজাগুলো রাখা হয়েছিল তার মধ্যে ওপর থেকে ঝোলটা ঢেলে দেয়া হলো এখন ঝোলটা বেশি মনে হলেও বড়াগুলো ঝোল টেনে নেবে তখন এটা একদম ঠিকঠাক হয়ে যাবে এই রান্নাটা ভালো লেগে থাকলে তোমরাও বাড়িতে ফ্রাই করে দেখতে পারো এটা খেতে খুবই ভালো লাগে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও